কলকাতায় আপনাদের সহযোগিতা করতে থাকবেন। আজকের দিনেও আমরা অবশ্যই প্রত্যয়ী, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সকলের সহযোগিতা এই মেলার বন্ধুরা দেখো, আজ এখন বাজে ঘড়িতে সকাল 7টা, চারিদিকে কুয়াশায় ভরে গেছে। আজকাল এই ব্যস্ত জীবনে এই শীতের দিনে এই দৃশ্যগুলি উপভোগ করতেই আমরা ভুলে গেছি। আজ ঘুম থেকে উঠেই দেখি চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে, কাছের জিনিস দেখা যাচ্ছে কিন্তু দূরের জিনিস কিচ্ছু দেখা যাচ্ছে না, অন্যরকম একটা ফিলিংস হয়। এখন আর তো এই সব দৃশ্যগুলি দেখার সময় আমাদের নেই, ঘুম থেকে উঠেই আমাদের মেয়ে বয়েদের সংসারের কাজে লেগে পড়তে হয়। একা ছোটোবেলার সেই দিনগুলি তো হারিয়েই গেছে। ছোটোবেলা এই কুয়াশার দিনে, শীতের দিনে আমরা শুকনো পাতা ঘুরিয়ে আগুন জ্বালিয়ে আগুন পোহাতাম, খুব আনন্দ করতাম, সেসব দিনগুলি চলে গেছে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালোই আছো। আমার একটা নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তা তোমাদের ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে আমরাও সব ভালো আছি। তা বন্ধু, তোমাদের কাছে একটাই অনুরোধ আমার, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করে দেখো না, আশা করছি ভালো লাগবে। এবার লেগে পড়েছি নিত্যদিনের কাজে, দেখো জল গরম হচ্ছে ইন্ডাকশানে, আর প্রচুর ঠান্ডা জলও, তাই পাম্পের জলও ঠান্ডা। ইন্ডাকশানে বসিয়েছি, আবার গ্যাসে এক হাঁড়ি বসিয়েছি, ও সানির বাবা এক ডাম জলে চান করে, এই দুটো দিলে তবে জল গরম, তাও যেন হয় না। তুলবো গুছবো, ঘরটা গুছিয়ে দিয়েছি, কারণ মাস্ট সারা দিলে তো ঘরটা গুছিয়ে দিতেই হবে। আগে ফার্স্ট উঠেই ঘর এই কাজটা করে নিয়েছি। আবার তো সানি স্কুল চালু হয়ে যাবে কালকে থেকে স্কুল চালু হয়ে যাবে। কদিন টিউশনি পড়াও বন্ধ ছিল, কারণ পরীক্ষা হয়ে গিয়েছিলো, জানুয়ারি থেকে আবার স্টার্ট হলো 2 তারিখ থেকে। সানি টিভি দেখতে বসবে, এই যে নাচ হচ্ছে, বিছানা গুছানো হয় না এই ঘরে, সানি শোবে চাপা দিয়ে। হ্যাঁ, বাইরে তো কুয়াশা, নিত্যদিনের মতন দেখো ঠাকুরের বাসনটা আজকে মেজে নিচ্ছি। আগে ঠাকুরের বাসনটা মেজে নেওয়ার চেষ্টা করি। আজ কুয়াশা হয়েছে, তাই একটু কাজের দেরিও হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা করে। দেখো রান্না বসিয়ে দিয়েছি, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়েছে। এবার ডিম সেদ্ধ করতে বসিয়েছি, ডিমের ঝোল একটু করব। আমরা তিনজন, সানি, সানির বাবা আর আমি তিনজন, আমার শ্বশুর এখন বাড়িতে নেই, আনাজ কাটা এখনো শেষ হয়নি, আনাজ কেটে চান করব, পুজো করব, ঠাকুর পুজো আছে, ঠাকুরের মন্দির ফন্দির মুছে নিয়েছি, বাইরে এসে দেখি যে স্প্রে করতে এসেছে মশা মারার জন্য, ডেঙ্গু মশা। আমাদের গ্রাম্য এলাকা তো জল ফল জমে থাকে, সেই জন্য রেখেছে। আলু কেটে রেখেছি, পেঁয়াজ কাটছি, আদা রসুন ছাড়াবো, চলছে সকালের কাজ। এদিকে ভাত হচ্ছে, বড় হাঁড়ি অনেক জাল, যে মশলার মধ্যে এই যে পেঁয়াজ, এটা রসুন, আদা, এই টমেটো একটু পেস্ট করে রেখেছি, টমেটোটা পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা হচ্ছে। জানি জানি
রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছি সানিতা, আমাদের একটু রেস্ট নিচ্ছি। চুলটা ছিঁড়ে দিল আমার, কালকে থেকে ও জব্দ হয়ে যাবে, স্কুল যেতে হবে। বন্ধুরা এখন বিকেলবেলা ছাতে জামা কাপড় তুলতে এসেছি, ছাতে জামা কাপড় তুলে দেখো বাইরে বেরিয়েছি, ছাগলে গাছ খাচ্ছে দেখে একটু ভিডিও করলাম। তা তোমাকে অনেক ভিডিওতেই বলেছি আমি বিকেলবেলার দিকে একটু বাইরে বেরোই, হাঁটতে ঘুরতে, ঘরে বসে থাকি না, মাঠের দিকে যাই, পাশের দিকেও যাই, রাস্তার দিকে গেলে খুব একটা ভিডিও করি না, মাঠের দিকে একটু যাই। মাঠের দিকে দেখো চারিদিকে আবার কুয়াশা হয়ে গেছে, ছিল কুয়াশা হয়েছিল, তারপর রোদ উঠেছিল, আবার চলে যেতেই আবার দেখো কুয়াশা এসে গেছে, চারিদিকে দেখা যাচ্ছে হালকা হালকা কুয়াশা। সানি দেখো মাঠে এসেছে, মাঠে এসেও তার স্থির নেই, কিসে উঠে যাচ্ছে। এই যে মাঠ থেকে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে একটু মেলা যাব, ওখানে মেলা একটা ছোট মেলা বসেছে, সেখানে মেলা দেখতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কত যেতে পারি নাকি, ঠান্ডাটাও প্রচুর আছে তাই যাওয়া অতটাই আগ্রহ নেই। গরমকালে যেমন ঘুরতে যাওয়ার বেশি আগ্রহ লাগে, শীতকালে ঠান্ডাতে শীতেতে অতটা ভালো লাগে না, তবুও যাবো, যাক দেখা যাক। একটা মনোমুগ্ধকর উপস্থিত আপনাদের সবার সামনে, আর প্রতিদিন যেমন আপনাদের আন্তরিকতায় আপনাদের সহযোগিতা করতে থাকবেন, আজকের দিনেও আমরা অবশ্যই প্রত্যয়ী আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সকলের সহযোগিতা এই মেলার সম্পদ, এই প্রান্তে যারা দায়িত্ব নিয়ে রয়েছেন তাদের আন্তরিকতা নিয়ে কাজ করছে, এই মেলায় যারা আছেন উপস্থিত এই অনুদানে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট।